তোমরা কেমন মুসলমান আলে মুয়া আলে মেরে করো অপমান। আচ্ছা আমার জানি কি হচ্ছে কি হচ্ছে। বিদেশের এক বড় ভাই, বিদেশের এক বড় ভাই, অর্জনে দোয়া করো। আর আমার যা কষ্ট গেছে এই তো টুকি ঠেন। ওই তো বিদেশের এক ভাই, অর্জনে দোয়া করো। হ্যাঁ ওই তো অর্থই হারাইতেছে, ওর জন্য দোয়া করি। না প্রিয় ভাই বন্ধুরা, আমরা কাজলি আপার কাছে এসেছি আজকে রাতে, মানে তাকে নিয়ে যাব ঢাকাতে। তো আমি যেটা মনে করি যে তার বাবা যেহেতু এখনও বেঁচে আছে, এখন যাই হোক তাদের মধ্যে তার বাবার থেকে দোয়া নিয়ে যাওয়া উচিত, কারণ তার বাবাও অসহায় আমি যতটুকু জানি। কারণ সে তারপরেও জন্মদাতা পিতা তার থেকে অনুমতি বা মানে তার একটা দোয়া নিয়ে যাওয়া উচিত, যেহেতু একটা ভালো কাজে যাওয়া হচ্ছে। কারণ বলা তো যায় না কিসের থেকে কি হয়, আল্লাহ তাআলার সব কিছু ইচ্ছা। তো আমার মনে হয় ভালো দোয়া নিয়ে যাওয়া উচিত। তাই আমরা মানে যাওয়ার আগে আমরা এসেছি যে যাতে করে তার থেকে অনুমতি বা দোয়া নিয়ে যাচ্ছে। তো আমরা চলো তাহলে। মানে আপনার বাবা কোথায় আছে? দোকানে। আমার বাবা আছে দোকানে। চার দোকানে না তো, উনিকে ডাকলে ভালো হতো না? উনি হয়তো আসতে পারবে না, কিনা বেচারি আছে না, উনি আসতে কি করতে চাচ্ছেন এখন? এখন ওখানে যাইতে হবে। আচ্ছা চলেন তাহলে, দোয়া করবেন। আল্লাহ কাছে দোয়া করো বাবা, আমি তোমার সাথে করে খাবো একদিন একক তো। আচ্ছা আল্লাহ আল্লাহ যেন ভালো করে তোমার সাথে করে আমি আদমন চালের সেন্ডে দেবো চাইতি রোজা থাকি আমি দেবো। দোয়া করে তোমার সাথে করে আমি খাবো বাবা। আচ্ছা দোয়া করো। আমার যা জানে উনি কি হচ্ছে বাবা, এই টানতে যে কি হচ্ছে আমি জানতে চাই। আল্লাহ আমার মাথার পানির মানুষ, আমার নাই সব সম্পদ, খালি আমার বাড়তি। আল্লাহ আছে আল্লাহ। আচ্ছা আপনার আশা পূরণ করুক। সেরকম সমর্থ নাই যে যাবার বা টাকা পয়সা, তো এখানে তো আমাদের টাকা পয়সার কোনো সমস্যা নাই। কারণ করিম ভাই যে আমাদের মানে সবকিছু বিয়ার করতেছে, সে বলিছে যত টাকা লাগে আমি দেখব। ঠিক আছে, এমনকি যে এইখান থেকে যে ভাঙুরায় যাবে সে টাকা উনি আমাকে দিতে বলছে। উনি মানে যে টাকার কোনো সমস্যা নেই। তো এখন বিষয় হচ্ছে আমি যেটা মনে করলাম, মানে সে তো আপনার মানে যে মেয়ে, তো আপনার একটা ভালো দোয়া সে কামনা করে, যার কারণে আপনার একটু ভালো দোয়া দিয়ে দাও উচিত। কার কারণ আমরা নিয়ে যাব, এখন ডাক্তার চিকিৎসা দেবে, হয়তো অপারেশনও মানে এইবার নিয়ে গিয়ে দেখে হয়তো অপারেশন করতে পারে। এখন বিস্তারিত মানে যে আসলে দেখার পরে রিপোর্টগুলো আসার পরে কি করবে না করবে, হয়তো বা মানে অপারেশন যদি করা লাগে, তো এখানে মানে যে গার্জিয়ানের একটা, যদিও তার স্বামী থাকে, যেহেতু আপনি তার বাবা বেঁচে আছেন, আপনারও একটা অনুমতির প্রয়োজন আছে। এই জন্যই আমি মনে করলাম যে ভিডিওটা বানানো উচিত। তো আপনার সেজন্য আপনার অভিমত কি? আপনি আমার অভিমত কি, আল্লাহর কাছে দোয়া করি। আমার দুটো চোখে দোয়া, একটা চোখ দিল আল্লাহ ভালো করতো, হয়তো যেসব ভাইরা হয়তো সহযোগিতা করছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা চোখ দিন আল্লাহ ভালো করতে।
আর কিছুই চাওয়ার নাই, সবাই একটু দোয়া করবেন যাতে একটা চোখ ভালো হয়। না আল্লাহ চাইলে যদি মানে তার মনে করেন যে চোখ যদি ভালো হওয়ার সম্ভাবনা থাকে দুটোই হবে, আর যদি না হয় একটা সেটা ডাক্তার বলবে, সেটা তো আর আমরা বলতে পারি না, আর উপরওয়ালা জানে যে হবে কি না। তো এখানে মানে আপনার দাবি দোয়া মানে আছে কিনা যে হয়তো অপারেশন করা হবে না? আমার আমার যেহেতু সেরকম শক্তি নাই, যতই করিম ভাই দিক তারপরে আপনার একটা কিন্তু অনুমতির না, ঠিকই আছে আমার শক্তি নাই, হয়তো মেয়েটাকে নিয়ে যাব, হয়তো নিয়ে যাও, হয়তো আমি চিকিৎসা পাতি করবো, সে শক্তিটা আমার আল্লাহ দেয় নাই। মনে করেন এতে চার ব্যবসা, এরপর সংসার চলতেছে, এই দিন আনি দিন খাচ্ছে, আমার তো সেই শক্তি নাই। এখন করিম ভাই যেহেতু সহযোগিতা করতেছে, তো করিম ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এই জায়গাটা সম্পূর্ণ মনে করেন অব্দ কোম্পানির। ও আচ্ছা, জায়গাও আপনার না? জায়গাও আমার না, হাটের জায়গা। এখানে ভালো দোকান করা যায় না? ভালো দোকান করতে পয়সা তো দরকার হয়, পয়সা সেই সমর্থটুকু তো নাই। আচ্ছা, চা কি শুধু চা বেচেন? হ্যাঁ শুধু চা পান। এই যে চাটা বিক্রি করতেছি সারাদিন মনে করেন নিয়ে আসি, নিয়ে এসে ব্যবসা করে নিয়ে তারপরে বেচা কেনা করে টাকা দেওয়া হয়। তার ওই দেখা যাচ্ছে যে সময় দুই টাকা বাইরে যাচ্ছে, সময় দুই টাকা যাচ্ছে না, গ্রাম অঞ্চল বাইরে কোনো লোক নাই, একই জায়গায় মনে করেন চার পাঁচটা স্টল, কয় টাকা বেচা কেনা হয়। না ঠিক আছে, এখন যেহেতু করিম ভাই আমার মেয়েরা হাতে লিচে সহযোগিতা করতেছে, করিম ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার মেয়েরা একদিন ভালোভাবে দৃষ্টি দেয়, আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জন্য চোখ দিয়ে ভালো করে। আপনার কয় ছেলে মেয়ে? আমার মনে করেন দুই মেয়ে এক ছেলে, এডি বড়। আচ্ছা যাই হোক, আমরা অতীত আর না তুলি, যাই হোক হয়েছে। এখন বিষয় হলো আপনি একটু পাশে যান, তাকে মাথায় হাত দিয়ে একটু ভালো দোয়া দিয়ে দেন। তো আল্লাহ তাআলা যেন, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি আমার বিটের চোখ দুটি যেন ভালো হয়, ভালো হলে যায় চিন্তে করে না আব্বা, ভুলবে তো বিহলে ক্ষমা করে দিয়েন আলহামদুলিল্লাহ। আর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো করে। আমি তোমার জন্য সবসময় দোয়া করি, জন্ম দিয়েছি আমি তোমার জন্য সবসময় দোয়া করি, আমি দোয়া করি তোমরা সুখী শান্তি থাকো, এই দোয়াই করি তোমার কাছে। বাপ মা কখনো কারো মানে খারাপ চায় না, ঠিক আছে? ওই যে কান্না করতেছে একটু বুঝ দেন, আবার যদি অত রাতে এইখানে আসি রাতে একটা দুটো গাড়ি, তো এই জন্য করলাম যে কাজটুকু আগে সারি আসি তারপরে যাওয়ার সময় এখান থেকে আপার মতো আপারা গেল, আর ওইখান থেকে মানে যে ভালো করছেন আর আপনিও আমার জন্য দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি, আর ভুল বেদবি হলে ক্ষমা করে দেন, আল্লাহ জানে আমার ভালোভাবে ফিরে আনে। আমরা তোর জন্য দোয়া করি, তুই যেন ভালো হালে ফিরে আসিস। তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান, আলেম হইয়া আলেমেরে করো অপমান, তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান, আলেম হইয়া আলেমেরে করো অপমান, কুরআন হাদিস শিক্ষা নিয়ে হইছো আলে মুক্তি, কোন হাদিসে পাইছো গে বোধ করতে অনুমতি, বলো পাইছো অনুমতি, কুরআন হাদিস শিক্ষা নিয়ে হইছো আলে মুক্তি, কোন হাদিসে পাইছো গে বোধ করতে অনুমতি,
বলো পাইছো অনুমতি রাসুলের সুন্না পরে রাখলে না তার মান রাসুলের সুন্না পরে রাখলে না তার মান তোমরা কেমন মুসলমান আলে মুয়া আলে মেরে করো অপমান তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান আলে মুয়া আলে মেরে করো অপমান মানুষ খোদার শিরা সৃষ্টি ভুলের ঊর্ধ্বে নয় ফাঁক পাইলে তোমার কেন এত মাথা ব্যথায় গো এত মাথা ব্যথায় মানুষ খোদার শিরা সৃষ্টি ভুলের ঊর্ধ্বে নয় ফাঁক পাইলে তোমার কেন এত মাথা ব্যথায় গো এত মাথা ব্যথায় একের ভুলে তোমরা সবাই দাও না সমাধান একের ভুলে তোমরা সবাই দাও না সমাধান তোমরা কেমন মুসলমান আলেম হইয়া আলেমেরই করো অপমান তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান আলেম হইয়া আলেমেরই করো অপমান তো আসলে কিছু কিছু মানে আলেম আছে এক আলেমের মানে অপবাদ করে তো আসলে এটা ঠিক না মানে হাদিস কোরআন মানে সঠিক কোনটা আর অসঠিক কোনটা জেনে শুনে কথা বলতে হয় কিছু আলেম আছে মানে কিছু ভালো আলেমদেরকে দেখতে পারে না সত্য কথা বললে দেখতে পারে না আসলে এটা ঠিক না সবাই মানে যে হাদিস কোরআনের যেটা সঠিক আছে সেইভাবে কথা বললে এটা আসলে ভালো হয় সবার জন্য মানে ইসলামের জন্য এটা ভালো আর কি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আমরা পরবর্তীতে কাজলি আপাকে নিয়ে যাচ্ছি দেখা যাক আপনারা সবাই দোয়া করবেন তার চোখ যেন ভালো হয় মানে করিম ভাই এ ব্যাপারে অর্থ দান করছেন এটা আমি বারবার বলছি যেটা সত্য সেটা বলছি তো আমরা যাচ্ছি ঢাকাতে আজকে দোয়া করবেন আমাদেরকে আল্লাহ হাফেজ